সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। আগামী 26 নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকেলে নগরীর টমসন ব্রিজ এলাকা থেকে শুরু করে ইপিজেড, আশরাফপুর, টোয়ারাসহ নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, সদস্য সচিব জসিমউদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, জেলা যুব দলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ, ওয়াসিম সহ অন্যান্য নেতাকর্মীরা। আগামী 28 নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট 260 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 26 জন, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে 234 জন প্রার্থী রয়েছেন। শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত 10 জন চেয়ারম্যান প্রার্থী এবং 14 জন মেম্বার প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। রবিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অভিযানে 800 পিস ইয়াবা ট্যাবলেট সহ সৈয়দ হোসেন নামে একজনকে আটক করেছে। শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ঢাকামুখী লেন থেকে তাকে আটক করা হয়। আটক সৈয়দ হোসেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পল্লমপাড়ার আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে।